কিভাবে তাকে পাশে থাকতে চাইছেন তার পাশে? এই ধরনের যে কোনো প্রয়াস, আজকের যে প্রয়াসটা যুগ্মভাবে পুলিশ এবং বরানগর পুলিশ এবং গণহুগলি যুবক সঙ্গে মানবিক তো বটে, এই ধরনের যে কোনো প্রয়াস উদ্যোগই মানবিক। তা মানুষ হয়ে মানুষের পাশেই তো থাকা উচিত, মানুষ বললেই তো হলো না, মনুষ্যত্ব তো থাকতে হবে। এগুলো মনুষ্যত্বের পরিচয় দেয়, প্রতিফলন ঘটে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে। তারপর তো একটা প্রশ্ন যে এই আইএসএফকে নিয়ে যে কথা উঠছে, সেখানে অধীর চৌধুরীর একটা অবস্থান, অন্যদিকে আব্দুল মান্নান প্রাক্তন বিরোধী দলনেতা তার একটা আলাদা অবস্থান। বলছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী যা বলবো আমি সেই নির্দেশে চলি, কি বলবেন? না আমি এই নিয়ে 102 না 103 মিটিং করেছিলাম, প্রতিটি মিটিংয়েই বিধানসভা নির্বাচনে আমি এই কংগ্রেস এবং আইএসএফ বা সিপিএম এদের বাবা মেয়েদের কথা নিয়ে বলেছি। সমস্যা হলো যে এই জন্যেই তো আজকে বাংলার কংগ্রেস এবং ভারতবর্ষের কংগ্রেসের এই অবস্থা। আমি জানি না ওদের ওপরের কোনো কংগ্রেস ছিল থাকার কথা। দুই কথাই যে মান্নান নিজে বিধায়ক হওয়ার জন্যে আর মুর্শিদাবাদের দুর্গ অধীর রক্ষা করবার জন্যে এই হিন্দু সাম্প্রদায়িকতার, উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলবো, আর মুসলিম উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলবো না। আইএসএফ তো মুসলিম সাম্প্রদায়িকতা, এটা কেউ কারোর দুর্গা রক্ষা করবে বলে? তাই বাংলার মানুষ একেবারে ভালো করে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে মান্নান অধীরদের, কংগ্রেসদের এবং বামেদের সিপিএমকে। এবার আমি জানি না যদি দিল্লির, যেহেতু সর্বভারতীয় দল, একটা কনকারেন্স থাকতে হয়, কিন্তু সেটা যদি থেকে থাকে তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের আজকে যে অবস্থা সেটা তাদের এই ভুল রাজনীতির জন্যই সাফার করছে আজকে। এবং এদিন এটা আমি আগেও বলেছি এখনও বলছি যে কংগ্রেস যদি সঠিক রাজনীতি ভারতবর্ষের বুকে করতে পারত তাহলে আজকে ভারতবর্ষের বুকে এই বিজেপির মতন একটা শক্তি বা মোদীজির মতন একজন প্রধানমন্ত্রীকে ভারতবর্ষকে দেখতে হতো। নওশাদ সিদ্দিকি আজকে অভিযোগ করেছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি, আজকে বিধানসভার যে বৈঠক ছিল এবং যে বৈঠক নিয়ে অনেক কিছু কথা বলবলা হয়েছে। বিধানসভার এই কাকে আমন্ত্রণ জানানো হলো আর জানানো হলো না, এটা একেবারে ইটস ডোমেইন অফ স্পিকার, এটা নিয়ে আমি এখানে বাইরে বলার অধিকার নেই। থ্যাংক ইউ।